জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। কলকাতায় শিশু পাচার চক্রে গ্রেপ্তার মুর্শিদাবাদ যৌ। ধৃত গোলাম আম্বিয়ার বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার গোকুলাবাদ এলাকায়। আইভিএফ সেন্টারের আড়ালে শিশু পাচার চক্র খাস কলকাতায়। সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আনন্দপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজনের বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকায়। তার গ্রেপ্তার নিয়ে কি বলছেন প্রতিবেশীরা? শুনেই তো আমরা অবাক হয়ে গেলাম, ওই প্রকৃতি ছেলে নয়, আমাদের মানে কাছেই তো মানুষ হব, এবং বাইরে এখানকার লোক গেলে ওখানে যে ওদের মানে সাহায্য করে তো মানে চিন্তা করা যায় না আর কি। আমি নিজে থেকে এসেছি ওখানে, আমি তো হতে পারি নিজের লোক, এটা হয়তো আলাদা ব্যাপার। গ্রামের লোকজন ওর কাছে, হ্যাঁ হ্যাঁ গ্রামের লোক আশপাশে ছিল কোজে সবাই, এটা একবার ভিত্তিহীন। ওটা হলো তো আমরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো কোনোদিন বলতো না যে কেন মামা আপনি মামা মামি ঝগড়া করছেন, কোনোদিন বলতো না। আরে আচ্ছা আমরা আমরা চাই আমার ভাগনা কোনো দোষ নেই, ওকে ফাঁসানো হয়েছে। উপরন্তু ও ছেলে নির্ঘাত ভালো ছেলে, ওর কোনো গ্রাম থেকে আশপাশ যতটা আছে ধরেন ওর কোনো গল্লদি নেই। উপরন্তু ও ধরেন আমার গ্রাম থেকে কিংবা আশপাশ থেকে যে লোকগুলা যায় সেই লোকগুলাকেও হেল্প করে, খবর শোনার পরে ভালো লাগছে না। নো ডাউট ছেলেটা নিঃসন্দেহে ভালো, না না এটা হতে এটা 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 হতে পারে। আমরা ওকে যদি মানে প্রশাসন কিছু করে থাকে তাহলে সেই হিসাবে আমরা ধরেন ওর মানে পূর্ণ তদন্ত, হ্যাঁ তদন্ত হোক দিয়ে ছাড়ো, পূর্ণ তদন্ত করে ছেড়ে দেখ।